এখন বাজে বিকেল 5টা আর একটু আমি ঘোরাঘুরি করব বাইরে সেজন্য একটু বেরোচ্ছি তো বেশি দূরে যাব না এই আমার ঘরের পিছন দিকে একটা স্কুল মাঠ আছে ওই দিকটাতে যাব আর সঙ্গে মাও যাচ্ছে তো আজকে সকাল থেকে তো ব্লগটা শুরু করিনি তাই ভাবলাম এখন শুরু করি তো চলো তাহলে ওখানে যাওয়া যাক তো আমি এই যে চলে এসেছি মাঠের এদিকে এটা হচ্ছে আমার ঘরের ঠিক পিছন দিকটাতে আমাদের যেখানে বাড়ি তার থেকে 2 মিনিট মতো টাইম লাগে তো এদিকটাতে আগে লকডাউনের আগে প্রত্যেক দিন বিকেলবেলাতে আসতাম কিন্তু এখন আর আসা হয় না ঘরের মধ্যেই থাকি আর এদিকটাতে আসার সময় পাই না তো এখন ভাবছি একটু একটু করে প্রত্যেক দিনই এদিকটাতে হাঁটতে আসবো এদিকটা ফাঁকা থাকে কেউ কোনো লোকজন থাকে না কিছু না একদম ফাঁকা থাকে তো এদিকটাতে ভাবছি এখন থেকে বিকেলবেলা প্রায় দিনই আসবো আর এর আগেও একবার এসেছিলাম তখন একটা ব্লগ বানিয়েছিলাম কারণ প্রথম প্রথম যখন ব্লগ বানাতাম তখন এই দিকটাতে একবার একটা ব্লগ বানিয়েছিলাম আর সরস্বতী পুজোর দিন এসেছিলাম এখানে যে স্কুলটা আছে সেই স্কুলটাতে তো চলো এই দিকটা তোমাদের একটু ঘুরে দেখাই কিরকম জায়গাটা তো এইদিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে সোজা যাওয়া গেলে ঝাড়গ্রাম মেন মার্কেট পর্যন্ত যাওয়া যেতে পারে এই রাস্তাতে ধরে সোজা যাওয়া যায় আর আমি এখন যাব সেই দিকটাতে তার উল্টো দিকে এদিকে আগে কোনো ঘর বাড়ি ছিল না আমি যখন ছোট ছিলাম এদিকটা পুরো ফাঁকা ছিল একদম কোনো ঘর বাড়ি ছিল না মানে ঝোপঝাড় শুধু ছিল তারপরে এই কিছুদিন হলো এখানে সব নতুন নতুন বাড়ি হয়েছে এদিকটা পুরো ফাঁকাই থাকে আগে যখন স্কুল চলতো তখন এখানে তবুও একটু বাচ্চা থাকতো বিকালে একটু খেলাধুলা করতো কিন্তু এখন যেহেতু স্কুল ছুটি আছে সেই জন্য এদিকটা পুরো ফাঁকা এটা হচ্ছে স্কুলের মাঠটা স্কুলটার নাম হচ্ছে রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয় এটা সরকারি একটা প্রাইমারি স্কুল এই দিকটাতে এদিকে মিড ডে মিলে রান্না হয় এই ঘরটাতে আর এই দিকটাতে স্কুলটা সরস্বতী পূজার দিন আমি এই স্কুলে এসেছিলাম এখন তো পুরো বন্ধ স্কুল যখন খোলা থাকতো তখন এখানে বাচ্চারা খেলাধুলার জন্য আসতো কিন্তু এখন তো আর খেলতেও আসে না পুরো ফাঁকা মানে স্কুলের টিউবওয়েল পুরো ওই যে মাঠটা ওই যে দূরে আমার মা দাঁড়িয়ে আছে মায়ের সঙ্গে এসছে এদিকটাতে ফাঁকা থাকে তো ওই জন্য একা আসতে একটু কিরকম লাগে তো পাশাপাশি বাড়ি আছে অনেক বাড়ি আছে এখানে মায়ের সাথে এসছে চারদিকে প্রচুর গাছপালা সবুজ আর এখানে একটা ফাঁকা মাঠ আছে
তো এটা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অফিস হওয়ার কথা আছে। তো যে পাঁচিল দেওয়া হয়েছে কিন্তু এখনো কোনো অফিস বিল্ডিং তৈরি হয়নি, কতদিন পরে হবে তাও জানা নেই। সবকিছু রেডি, শুধুমাত্র অফিস বিল্ডিং তৈরি হলেই হয়তো কাজ শুরু হবে, কিন্তু এখনো পর্যন্ত বিল্ডিং শুরুর কোনো কাজ হয়নি। তো এই পাঁচিলটাই হয়েছে। আর এখানে সরকারি কোনো কাজে যখন ফাঁকা জায়গার কোনো দরকার হয় তখন এই জায়গাটা কাজে লাগানো হয়, আর বাদ বাকি সময় এভাবেই পড়ে থাকে। পাশে একটা ক্লাব আছে, ওখানে বাচ্চারা এদিকে অনেক বাড়ি আছে। এখানে রাস্তাটাও ঢালাই রাস্তা হয়েছে কিছুদিন হলো। এখানে একটা ক্লাব আছে, খেলাধুলো করছে। আর ওই দিকটা তো যাবো না, ওই দিকটা তো অনেক কাদা হয়ে গেছে। এখানের এই জায়গাটা হচ্ছে আমাদের, এটা আমার বাবার জায়গা। তো বাবা যখন পড়াশোনা করতো তখন আমাদের বাড়ি এখানেই ছিল। তারপর এই জায়গাটাতে যেহেতু অনেক জনবসতি কম ছিল সেজন্য একটু দূরে আবার নতুন করে বাড়ি বানিয়েছে। তো এখানে যে ছোট্ট একটা ইটের বাড়ি করার জন্য অর্ধেকটা তোলাও আছে। আরে বর্ষাকাল বলে জায়গাটা ঝোপঝাড় হয়ে গেছে। পরবর্তীকালে এখানে আবার বাড়ি তৈরি করা যেতে পারে। বৃষ্টি কমে গেলে তখন আবার জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, এই গাছগুলো অটোমেটিক্যালি ওগুলো সব মরে যায়। বর্ষাকাল সেই জন্য একটু ঝোপঝাড় হয়ে আছে এখানে। এই যে গাছগুলো, এগুলো নাম ঠিক জানি না, স্থানীয় ভাষায় এগুলোকে ঝুনঝুনি গাছ বলে। কিন্তু যদি কোনো বিছা কামড়ায় সেখানে এই শিকড়ের যে রসটা ওটা বেটে লাগালে সঙ্গে সঙ্গে যে জ্বালা করে সে জ্বালাটা কমে যায়। কিন্তু এগুলোর কি নাম সেটা জানি না, আমাদের এখানে সবাই ঝুনঝুনি গাছই বলে এগুলো। এখন বাড়ি যাচ্ছি, আর যে রাস্তাটা দিয়ে এসেছিলাম ওই রাস্তাটা না, এটা একটা অন্য রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। এখানে একটা নতুন যে রাস্তাটা হয়েছে দেখালে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে, রাস্তাটা দিয়ে কোনোদিন যায়নি। তো কারণ যে নতুন রাস্তা যেহেতু হয়েছে ওই রাস্তাটা দিয়ে একটু যাই। চলো ওই দিকটাও তোমাদের দেখা হবে। এই
এই পাড়ার মধ্যে দিয়ে রাস্তাটা। এই দিকটাতে সব ঘর বাড়িগুলো আছে, আর এই দিকটাতে ঝোপঝাড় আছে। এই দিকটাতে জায়গাটা ফাঁকা, ওই যে আমাদের জায়গাটা আছে, আর বাকি একটু জায়গাগুলো সব ফাঁকা আছে। এদিকে কোনো ঘর বাড়ি এদিকে নেই। এটা দিয়ে যেতে হবে না, এটা হচ্ছে আমার বাড়ি থেকে যে মাঠটা দেখা যায় না, যেখানে দেখায় যে বাচ্চারা খেলা করছে, সেই মাঠটা। এই কদিনের বৃষ্টিতে এই অবস্থা মাঠের, পুরো জল জমে একদম ভর্তি হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো মাছ ধরছে এখানে, এপাশে কিছু জন, ওপাশে কিছু জন। এই মাঠটাতে বাচ্চারা ফুটবল খেলে, কিন্তু এখানে দু তিন দিনের জলে এইরকম হয়ে গেছে। এই রাস্তাটা দিয়ে যাব, ওই যে মা সামনে সামনে যাচ্ছে। রাস্তাটা অনেক কাদা হয়ে গেছে, এপাশে সবাই মাছ ধরছে আর এপাশে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এইদিকের এই রাস্তাটা পুরাতন ঝাড়গ্রামের দিকে যাচ্ছে, এই দিকটাতেও একটু যাওয়া যাক। হাঁটার জন্য যখন বেরিয়েছি একটু হেঁটেই যাই এই দিকটাতে। আমি এখন বাড়িতে ফিরে এলাম, আর এখন থেকে চেষ্টা করব যে ওই দিকটাতে একটু হাঁটতে যাওয়ার জন্য। তো ওটা বেশি না, আমার বাড়ি থেকে দু মিনিটও লাগে না। তো ওই দিকটাতে ফাঁকা থাকে, ওই দিকটাতে আমি থেকে একটু একটু করে হাঁটতে যাওয়ার চেষ্টা করব। তো ভালোই লাগলো আজকে ওই দিকটায় ঘুরে এসে, মনটাও খুব ভালো লাগছে। এই ভিডিওটা তাহলে এইটুকু পর্যন্ত, দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে।